Namaskar. Newser Batuilis, Wakatom Janai, Studio Moipaldas. Sahok Azirek, Gurtopuna Battery. Saisto Hever Brihot Asoni, Mission Indodunus, Pasdokumic Quindokloi, Kendio Sorkar, Zogantakori Pot of Camp. A Hat Agostopra do Agostoli, Igaro Septemberpra, Hulo September Loi Aro, No Octoberpra, Sedo Octoberi, Mut Tinita Pochat, Homoka Dictory, Quindopra Pasmosor Boyhor, Hokolo Kikuke, Prodan Korabo, Rook Protirut. Sound Kamara Biki Protibanati. Saisto Hever Brihot Asoni, Mission Indodonus, Pasto Homic Quindok Loi, Candio Sorkar, Zuganto Karipoda Cab, Ulek Tukoze, O Hat Agostopra Ter Agostoloi, Igaro September Bra, Hulo September Loi Aro, No October Bra, Sodo October Loi, Mut Tinita Pojayat Homoko Dictory, Quinopra Pasbosor Boykor, Hokol Hikuke, Prodan Korahobo. Rook Protirut Tika, a Tikakorn Obizan or Falot, Hiku Hokolor, Dehot Kebator, Durariko, Bemaror, Hong Kormonor, Boyna Takibo, Obizan or Homoyat Jatekunu, Hiku Tika Grohon Prabonchiton Hoi, Tarbabe Kamrup Zilla Sesto Beage, Grohon Korise, Kruti Brihin, Beosta, Covid vaccine Grohon Korbulo, Bewar Kora, Coin Apodore, Ewin Portil Juge, Ponjur Koribo Paribo, Protigoraki, Hiku Toto, Homantor Koi, Protigoraki, Gorboti Mohilaku. দুটা কই টিকা প্রদানৰে সম্ভাব্য ৰোগৰ পৰা ৰক্ষা কৰাৰ প্ৰয়াস কৰা হ'ব এই অভিযানৰ সবিশেষ আলোচনাৰ বাবে কামৰূপ জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ সভাকক্ষত আয়োজন কৰা হয় এখনি সভা সভাখনত সাংবাদিকসকলক সম্বোধন কৰে সহকাৰী উপায়ুক্ত কমল বৰুৱা জ্যোতিয়া স্বাস্থ্য সেৱা সঞ্চালক মহিতুস বেনাৰ্জী স্বাস্থ্য বিষয়া ডক্টৰ জি জি শর্মা আৰু জিলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক ডক্টৰ যুগল দাস জিলা মিডিয়া সমন্বয়ক মিনাকী শর্মাই নাই মানুহ আছিল ভ্যাকসিন লবৰ কাৰণে আহিব পাৰিছিল কোভিড বেৰিয়াৰৰ কাৰণে নাই আমি যাব পাৰিছিল গতিকে নেক্সট আছিল ড্ৰপট ৰেটটো ড্ৰপট কাক কয় যিবিলাক বাচ্চাই বাদ পৰি গৈছে নেক্সট হল আমাৰ জিৰো ড'জ কি হয় মেক্সিমাম আমি এতিয়া শিশু লগ পাইছোঁ যিয়ে ভ্যাকসিনটো নলওঁতে আমাক লোৱা বুলি কয় তাৰপিছত তেওঁক আমি স্কুটিনি কৰিব লগা হয় উকিলৰ দৰে বহুত কাঠ চাব লাগে তেনেকুৱা মানুহ পাইছোঁ গতিকে সেইবিলাক মানুহকো আমি এতিয়া বহুত ওচৰত গৈছোঁ তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ তেওঁলোকৰ গাঁওবুঢ়াৰ লগত লৈ গৈছোঁ আৰু তেনেকৈ আমি দেখা পাইছোঁ আমাৰ ডিষ্ট্ৰিক্টত এৰণ 5,000 টাৰ্গেট হ'ব মানে এনেকুৱা ৰৈ যোৱা মানুহ কিন্তু সেইটো ধৰক আমি হিচাপত পোৱা বস্তু বাট কিছুমান বস্তু আমাৰ হিচাপত নাহিবও পাৰে সেইকাৰণে আপোনালোক যেতিয়া যিহেতু উপস্থিত আছে ইয়াৰ এৱাৰনেছটো অলপ বেছি ভাল হ'ব লাগে কাৰণ বিজ্ঞান ইমান বেছি আগবাঢ়ি গৈছে তাৰপিছতে কিছু আমাৰ ধৰা পৰিলে আমাৰ বেয়া লাগে ৱেডাৰ প্ৰভিজনটো অলৰেডি আছিলে তেখেতে কৈছে যে ভেকচিনটো ছেপ্টেম্বৰৰ পৰা চলি আছে তো ছেপ্টেম্বৰৰ চলি থকা ভেকচিনতো আমাৰ মাজত নোলোৱা মানুহ আছে তাৰিখত আছে গম পাইছোঁ তো ইয়াৰ বিভিন্ন কাৰণ থাকে বহুত নিৰক্ষৰ থাকে বহুতে ল'ব নোখোজে আৰু কিছুমান এনেকুৱা আছে যদি শ্বিফটিং হয় মানুহ মানে লেডিবিলাকে বেলেগত যায় মাকৰ ঘৰত যায় কিবা ঘৰত যায় তাৰ কাৰণে এটা ভেকচিন লৈ এটা ভেকচিন নলয় তেতিয়া কমপ্লিট পেকেজটো নাপাব এফেক্টটোতো থাকিবই অট'মেটিকেলি গতিকে মই আপোনালোকক আহ্বান জনাইছোঁ আপোনালোকে যদি বিভিন্ন অঞ্চলৰ পৰা নিজকে প্ৰতিনিধিত্ব কৰিছে মেছেজটো চবে পাব লাগে আৰু ইতিমধ্যে মই টিভিতো দেখিছোঁ নিউজতো দেখিছোঁ মানে ফ্ৰম ষ্টেট লেভেল ধুনীয়া এডভাৰ্টাইজমেণ্ট হৈ আছে কালি বৰগীৰ পৰা খুব এলাবৰেটলি এডভাৰ্টাইজ হৈ আছে আপোনালোকে পাইছে নিজেও গতিকে আমাৰ ডিষ্ট্ৰিক্টকো দায়িত্ব দিছিলে যে উইথ মিডিয়া ব্ৰিফিং এটা হ'ব লাগে আমি কি কৰিবলৈ গৈ আছোঁ তো আমিও আমাৰ যদি হেলথি মাজে পুৰা ফুল্লি প্ৰিপেয়াৰ হৈছোঁ আমি যাতে আমাৰ ডিষ্ট্ৰিক্টতো এইখিনি বস্তু ভাল হয় ইতিমধ্যে ইন ৰিগাৰ্ড টু ভেকচিনেশ্যন আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ পাৰফৰ্মেঞ্চটো ভালেই আমি টপ হৈ আছোঁ উইথ 92% বেলেগ ডিষ্ট্ৰিক্টতকৈ ষ্টিল আমাৰো অলপ বাকী আছে গতিকে সেই বাকী থকাখিনিও আমি এই সুযোগটোত ল'ব লাগে আমি আৰু আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা আমি যিটো অফিচিয়েল ইনগ্ৰেশ্যন আমি 8 আগষ্টত কৰিম চাগে 8 আগষ্টত কৰিম আমি হাইমৰ ফালে কৰিম বকুৰ হাইমৰ মেডিকেলত তাতে বোলে আপোনাৰ যাব সেইদিনা আমাৰ ডিচেম্বৰত থাকিব গুৱাহাটীৰ পৰা মধু মাধৱ দাসৰ ৰিপৰ্ট নিউজ নাও আগবাইছোঁ আজিৰ অন্য এটি গুৰুত্বপূৰ্ণ খবৰলৈ বৰক্ষেত্ৰীৰ গোৰাখাটাৰীত নৈখহনীয়াত জাগৰ ৰাজহুৱা সম্পত্তি গাঁওখনৰ দক্ষিণ দিশেৰে বৈ যোৱা নৈৰ ভয়ানক খহনীয়াত জাগ গৈছে ৰাজহুৱা অনুষ্ঠান নিউজ নাৰক ৰিপৰ্ট বৰক্ষেত্ৰীৰ গোৰাখাটাৰীত নৈখহনীয়াত জাগল ৰাজহুৱা সম্পত্তি উল্লেখযোগ্য যে নলবাৰী জিলাৰ বৰক্ষেত্ৰী সমষ্টিৰ গোৰাখাটাৰী গাঁৱৰ দক্ষিণ দিশেৰে বৈ যোৱা নৈৰ ভয়ানক খহনীয়াত জাগল ৰাজহুৱা সম্পত্তি
নৈর ভয়ানক গড়াখহনীয়ার সংহার প্রত্যক্ষ করে গাঁওখনের রাজহুয়া অনুষ্ঠানসমূহর বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষক অবগত করাইছিল যদিও বিভাগীয় বিষয়া অভিযন্তার হেমাহির বাবে এটার পিছত আন এটা রাজহুয়া সম্পত্তি নৈর বুকুত যা যাবলে ধরেছে বলে গাঁওবাসী রাইজে অভিযোগ করেছে। গোরাখাটারি গাঁওয়ার একমাত্র রাজহুয়া খেলপথারখনের বহু ভূমি নৈর ভয়ানক খহনীয়ার ফলত নৈত বিলীন হওয়ার পিছতে রাজহুয়া শ্মশানখনতো খহনীয়ার চলিছে সংহার। নৈর প্রবল খহনীয়ার ফলত ইতিমধ্যে রাজহুয়া শ্মশানখনের গার্ডওয়ালখন নৈর বুকুত বিলীন হয়ে গেছে। খহনীয়ার এই সংহার রাজহুয়া শ্মশানের লগতে রাজহুয়া খেলপথারখন নৈর বুকুত যা যাওয়ার সম্ভাবনায় দেখা দিছে। গাঁওখনের বারগোপাল থানখনলেও আহি পড়েছে চরম ভাবুকি। এই ক্ষেত্রত গোরাখাটারি গাঁওয়ার রাইজে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করবলে দাবি জানাইছে বিভাগীয় বিভাগ তথা সরকারক। রেভিনিউ ভিলেজ তিন নম্বর লারকুচি এনে কিন্তু গোরাখাটারি বলে মাতে এই গাঁওখনের ইয়ার অবস্থিতি মানে এই গোরাখাটারি এই কারণে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর গড়া খহনীয়া খহিয়ে ইয়াত মানুষ মানে ওর তোর বাস করেছিল কারণে গড়ার মাজত বাস করেছিল কারণে গোরাখাটারি হয়েছে আর ইয়ার মানে স্থিতি প্রায় তিনশ বছর। এই কারণে কবলে গেছো ইয়াত যি আমার দুডাল মানে বারগোপালর থানের গছ আছে তার বয়স এটা মানে প্রায় আড়াইশ বছর বলে আমার বুড়া মানুষবিলাকে কয়। সেই কারণে ইয়ার বয়স ইমান আর ইয়ার যে আমার রিজার্ভ গো রিজার্ভ এই রিজার্ভখানি প্রায় চারিশ বিঘা গিয়ে এই চারিশ বিঘার মাজত আমার এই রাজহুয়া শ্মশানখন বলফিল্ডখন আর মথাড়িটু যেটা আজি মানে সংকটাপন্ন অবস্থা হয়েছে এইটু যদি নিরাময় করবর কারণে সরকারে আগবাড়ি আহে আমি ভাল পাম আর যদি নাহে আমি বড় দুঃখ পাম আর দুঃখ পালে আমি পরবর্তী আমি রাইজেই নতুন কি সিদ্ধান্ত লব লাগিব আর সিদ্ধান্ত ইতিমধ্যে আমি লইছো কি সিদ্ধান্ত লইছো অহর রবিবারে আমি কিন্তু ইয়াত রাজহুয়া শ্রমদান করিম গছর ঠানি বাঁহ কাটি আনি আমি নিজে নিজে ইয়াত দিম বলে আমি সিদ্ধান্ত করিম। ইয়াত কোনো গুরুত্ব দিয়া বলে তেওঁলোকে বোলে কোনো তেওঁলোকৰ বোলে আন্ডাৰত বোলে কোনো স্কিমে নাই নাই কারণে আমাকে কৈছে আপনাদের যি করে করক আমি পাই ললে সহায় করি তো সরকার থাকতে যদি স্কিম না থাকে বলে কয় তাহলে আমার দুঃখ লাগে হেমাহি বলে হব আমি হেমাহি বলে হব আমি লগ পাও তেলকে কয় আপনাদের কিবা করক আমি অল্প যদি কিবা লাগে অল্প সহায় করে দিম মানে এই এইচে দি এনেকি কয় আমি তো উপায় না পাও উপায় না বলে আমি মানে আর কইছো সরকারক আমি আমি আশা করু যে যাতে আমার ইয়ার একটা কংক্রিট পাক্কার স্কিম আমার বর্তমান মথাড়িটু যত মানে হয়েছে তারপরে যদি আমার সৌ পশ্চিমলৈকে আমার কেহেরা বলে কয় এই যে প্রটেকশন যদি আমার একটা স্থায়ী প্রটেকশন হয় এইটু দিবর কারণে সঁহারি জানাবর কারণে মানে আহ্বান জানাইছো। আমি এই কথা কম আমার শ্মশানখন আমার হিন্দু মানুষ লাগবই আমার শ্মশানখন নহলে আমার বড় দিগদার হয়ে যাব বলো ফিল্ডখন নহলে আমার দিগদার হয়ে যাব গতি ইমিডিয়েট টেম্পোরারিলি কি হোক উইদিন ওয়ান মান্থতে হোক যাতে জলসম্পদ বিভাগ মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমার ইয়াত একটা স্থায়ী মানে প্রজেক্ট লয় এই আমি আহ্বান জানাই তোলকর হেমাহি তোলকর এই গাফিলতি আর এই আমার রাইজ আমি সন্তুষ্ট নয় কারণ তোলকর এটা মানে কবলে গেলে মানে এই মানে মানে দুয়েনি গায় হ্যাঁ দুয়েনি গায় আর সেই কারণে আমি এই ভাল নপাও আমি কইছো আপনাদের খরালিরপর কাম করো এনেকা একটা মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমার যদি আগর এক্স সি এম আছে সর্বানন্দ তোর স্কিমত যদি একটা পয়সা আহা বলে কৈছে আমার এম এল এ দিগন্ত বর্মনও কৈছে এই মানে বারিষাক লোধে করেছে সেইখানে খহি গেছে এলাকা হয়েছে আর সেইবিল মানুষ আসলতে কি জানে এই মানুষবিল আসলতে আমার বাসিন্দা নাছিল মানে অল্প পমুয়া মানুষ এই পমুয়া মানুষবিল বইছিল এটা গৈছে আমার যাওয়ার কারণে আমি আমি বেয়া পাওয়া কারণ মথাড়িটু প্রটেকশনে হব এটা সেই কারণে সরকারে যাতে মানে সম্পূর্ণভাবে মানে স্থায়ী প্রকল্প লোক আমি আশা করছি। ব্যুরো রিপোর্ট নিউজ নাও 24/7 যোরহাট। আগবাইছো আজির শেষটোর বাতরিলৈ। রাহুল গান্ধীর পক্ষত উচ্চতম ন্যায়ালয়ে দিয়া রায়দানের পাছতেই কংগ্রেস কর্মীসকলের মাজত পরিলক্ষিত হল আনন্দর জোয়ার। আতসবাজি ফুটাই রাইজর মাজত বিতরণ করিলে মিঠাই। চাও হোক আমার এই প্রতিবেদনটি। রাহুল গান্ধীর পক্ষত উচ্চতম ন্যায়ালয়ে দিয়া রায়দানের পাছতেই কংগ্রেস কর্মীসকলের মাজত পরিলক্ষিত হল আনন্দর জোয়ার। আতসবাজি ফুটাই রাইজর মাজত বিতরণ করে মিঠাই। উল্লেখযোগ্য যে উচ্চতম ন্যায়ালয়ের এই রায়দানের পাছতেই শিলচর জেলা কংগ্রেসে মিঠাই বিতরণ করে। আবেলি জেলা কংগ্রেস কার্যালয়ের সন্মুখত কংগ্রেস কর্মীসকলে আতসবাজি ফুটাই পথচারী আর সাধারণ রাইজর মাজত বিতরণ করে মিঠাই। আমি সকলে জ্ঞাত যে এই বর্তমানের যখন সরকার দায়িত্বত আছে সেই সরকারখনে কি যিকোনো পদক্ষেপ লৈ পেলায়
তেওঁলোকে মুঠতে বিৰোধীক দমন কৰা এটা নীতি লৈছিল। তেওঁলোকে চেষ্টা কৰিছিল যে কি যিকোনো কাৰণতে যেন বিৰোধী দলে ৰাইজৰ মাজত যাব নোৱাৰে। তাৰ কাৰণে আমি দেখা পাইছিলোঁ যে আজি কিছুদিন আগতে আমাৰ সৰ্বভাৰতীয় নেতা শ্ৰী ৰাহুল গান্ধী ডাঙৰীয়াক তেখেতসকলে যথেষ্ট বেলেগ বেলেগ ধৰণৰ ষড়যন্ত্ৰ কৰি পেলাই যথেষ্ট ষড়যন্ত্ৰৰ মাজেৰে তেখেতক কষ্ট দি আহিছিল। তাৰে এটা চেষ্টা তেওঁলোকে লৈছিল যে গুজৰাটত এটা কেছ আছিল যোনটো কেছৰ বিনিময়ত তেওঁলোক দুবছৰ শাস্তি দিছিল আৰু সেই শাস্তিটো পোৱাৰ লগালগে তেওঁলোকে সাংসদ পদটো এম পি পদটো তেওঁলোকে খাৰিজ কৰিছিল, যোনটো এতিয়াও উদাহৰণ আছে যে বেলেগ বেলেগ এম পিও সেনেকুৱা কেছ হৈছে কিন্তু এতিয়ালৈকে সাংসদ পদ খাৰিজ হোৱা নাই। কিন্তু তেওঁলোকে এটা ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ কৰি পেলাই আমাৰ সৰ্বভাৰতীয় নেতাক যোনটো তেখেতসকলে চেষ্টা কৰিলে আমাৰ ৰাইজৰ পৰা দূৰ কৰিবলৈ, কিন্তু আজি মহামান্য উচ্চতম ন্যায়ালয় সৰ্বোচ্চ উচ্চতম ন্যায়ালয়ে আজি যোনটো ৰায়দান দিলে আমি সুখী যে আজিও ভাৰতবৰ্ষত যোনটো ভাৰতবৰ্ষৰ আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই কয় যে ভাৰতৰ যোনটো আইডিয়া অফ ইণ্ডিয়া সেইটো আজিও জীয়াই আছে। আজি উচ্চতম ন্যায়ালয়ে এইটো দেখালে যে যোনটো ৰায়দান আজি গুজৰাট কোৰ্টত লৈছিল সেইটো ঠিক হোৱা নাই, পুনৰ এবাৰ এইটো বিচাৰ কৰিবলৈ যাব আৰু এম পি পদটো আজি ঘূৰাই পাইছে। আমাৰ দৃঢ় বিশ্বাস যে যোনটো মিছনত আচলতে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই চেষ্টা হাতত লৈছিল যে আদানীৰ বিৰুদ্ধে আচলতে মাতাৰ কাৰণে আজি এইখিনি তেওঁ আজি ভুগিব লগা হৈছে, আমাৰ দৃঢ় বিশ্বাস যে সেই যুদ্ধখন তেওঁ ৰাহুল গান্ধীয়ে ইতিমধ্যে স্পষ্ট কৰি দিছে, সেইসকল সংসদৰ পাৰ্লিয়ামেণ্টৰ মাজত নহয় ৰাস্তাত তেখেতে লৈ আহিছে আৰু আগন্তুক দিনতো ৰাইজৰ কাৰণে যিকোনো পদক্ষেপত যিকোনো কাৰণত যদি মাত মাতিব লাগে আমাৰ নেতা ৰাহুল গান্ধীয়েও মাত মাতিব। আৰু আমাৰ সৰ্বভাৰতীয় নেতা ৰাহুল গান্ধীজী এই মোদী পদবীলৈ এটা গুজৰাট কোৰ্টত মোদী নামৰ এটা ব্যক্তি কৰ্ণাটক কোৰ্টত কেছ কৰিছিলে, সেইটোৰ এগেইনষ্টত গুজৰাট কোৰ্ট তেখেতে মানে দুবছৰ যিটো মানে এক্সট্ৰিম সাজা দিছিলে আৰু এই দুবছৰ সাজা দিয়াৰ কাৰণত আমাৰ পাৰ্লামেণ্টৰ পৰা তেখেতক মানে বহিষ্কাৰ খাৰিজ কৰিছিলে তেখেতৰ এম পি সাংসদ পদটো। আজি সুপ্ৰিম কোৰ্টে আকৌ আমাৰ এইটো ষ্টে দিলে আৰু তেখেতৰ যিটো সাংসদ পদ আছিলে এইটো আজিৰ পৰা আকৌ এইটো ষ্টে থাকিলে আমি আৰু সাংসদ থাকিলে। আমি গণতন্ত্ৰক সদায় বিশ্বাস কৰোঁ, আজি গণতন্ত্ৰৰ জয় হৈছে। ভাৰতবৰ্ষ যেনেকৈ আজি ফেচিবাদী চৰকাৰত যেনেকৈ কোৰ্ট আৰু প্ৰশাসনত কামত লগাই আজি যেনেকৈ আমাৰ ভাৰতৰ মানে যিটো গণতন্ত্ৰৰ যিটো অধিকাৰ আমাৰ যিটো কথা কোৱাৰ যিটো অধিকাৰ সেইটো যিটো বন্ধ কৰিব বিচাৰিছিলে আজি আমি মহামান্য আদালতে সেইটো আমাৰ জাজমেণ্ট দিলে। আমি মহামান্য আদালতে যি আমাৰ সংবিধানখন ৰক্ষা কৰিবৰ কাৰণে তেখেতে যিটো সিদ্ধান্ত লৈছে আমি মহামান্য আদালতক এই কংগ্ৰেছৰ ফালৰ পৰা আমি ধন্যবাদ জনাওঁ। লগতে আজি আমাৰ ৰাহুল গান্ধী আকৌ আমি সাংসদ হিচাপে পাইছোঁ সেইটো আমাৰ আনন্দ আৰু আমাৰ কংগ্ৰেছ গোটা কংগ্ৰেছ ফেমিলি ইয়াতে আনন্দ উল্লাস কৰিছে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ নাও। নিউজৰ বাতৰিত আজিলৈ ইমানেই। বিভিন্ন বা বাতৰি আৰু অনুষ্ঠানৰ বাবে চাই থাকিব নিউজ নাও 24/7। ধন্যবাদ।